আসসালামু আলাইকুম বিহর সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো মূলত আজকে আমরা রিং আইডির একটা আপডেট নিউজ আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আর এই নিউজটা হচ্ছে মূলত রিং আইডির নতুন একটা আপডেট এসেছে তো এই আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আসলে অনেকেই আপডেটটা পড়ে বুঝতে পারছেন না তো তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা তো নতুন আপডেটে কি এসেছে এবং কি কি পরিবর্তন হবে সেই টোটাল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো দেখেন আমরা যদি রিং আইডিতে যাই আপনারা রিং আইডিতে দেখতে পাবেন যে নতুন একটা নোটিশ কিন্তু অলরেডি চলে এসেছে তো এই নোটিশটা আসলে কি সংক্রান্ত বা এটার টোটাল ডিটেলসটাই আমি আলোচনা করব। তো দেখেন আমরা যদি নোটিশে ক্লিক করি এখানে দেখেন একটা নোটিশ অলরেডি চলে এসেছে একুশ নভেম্বর অর্থাৎ আজকের তারিখে কিন্তু নোটিশটা এসেছে তো আসলে নোটিশে কি লেখা আছে দেখেন প্রিয় রিং আইডি ব্র্যান্ড প্রোমোটার গুণ শুরুতে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা ও সর্বদাই রিং আইডির পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল লেনদেন স্থগিত রয়েছে যার ফলে ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছি না এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজসমূহ শুরু করা যাচ্ছে না বর্তমান পরিস্থিতি স্থায়ী সমাধানের জন্য আমরা সরকারের উচ্চমহল সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছি আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশের সকল মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ সরকার ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতায় খুব শীঘ্রই আইডির সকল কার্যক্রম সক্রিয় হবে ইনশাল্লাহ আরেকটি বিষয় আমাদের সকলের জানা দরকার তা হলো আমরা যদি রিং আইডির এজেন্ট কিংবা রিং আইডির কর্তৃপক্ষকে বিব্রত করার উদ্দেশ্যে এই মুহূর্তে কোনো কার্যক্রম করি যা বর্তমান পরিস্থিতির স্থায়ী সমাধানকে আরও দীঘ দীর্ঘায়িত করবে তাই এই মুহূর্তে গত দিনগুলোর মতো আপনাদেরকে ধৈর্য ও সহযোগিতা কামনা করছি যা আমাদের সকলের কাঙ্ক্ষিত রিং আইডিকে ফিরিয়ে নিয়ে আসবে তো দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে একটা জিনিস বলে দিয়েছে যে আমরা যে মানববন্ধন করতে চাচ্ছিলাম বা আমরা যে রিংয়াইডি নিয়ে বাজে মন্তব্য বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এটা থেকে বিরক্ত থাকার জন্যই মূলত বলা হয়েছে এবং এখানে আরও একটা বিষয় দেখেন রিংআইডি নিয়ে যে কাজ চলছে তার একটা প্রমাণস্বরূপ কিন্তু তারা এই নোটিশটা দিয়েছে তো আসলে বাস্তবিক অর্থে তারা আসলেই এটা নিয়ে কাজ করছে কিনা বা বা রিংআইডি ঠিক হবে কিনা এটা আমরা কিছুদিন পরে কিন্তু বুঝতে পারবো তো যেহেতু নতুন একটা আপডেট এসেছে আপনারা সকলে আপনাদের যে নোটিশ বোর্ড আছে সেখানে আপনারা নোটিশটা দেখতে পাবেন তো আসলে রিং আইডি যে ভবিষ্যতে কোন দিকে যাবে আমরা অল্প কিছু দিনের ভিতরে কিন্তু অলরেডি বুঝতে পারবো যদিও এখনো পর্যন্ত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্বাভাবিক হয়নি এবং কোনো ধরনের কোনো যে নতুন কোনো আপডেট কিন্তু এখনো আসেনি তো আসলে এই মুহূর্তে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আমাদের কিছুই করণীয় নাই তো আমি আসলে সকলকে অনুরোধ করব যে আপনারা একটু অপেক্ষা করেন তারপরে হয়তোবা আমরা কিছুদিন পরেই আসলে এটার মূল বিষয়বস্তু জানতে পারবো তো আসলে এটাই ছিল জানানোর বিষয় অনেকে বলছিল যে নতুন আপডেট আপডেট এসেছে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন তো আসলে আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে